2007 সালে যখন সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, তৎকালীন মেয়র, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন মিলে প্রায় 12টা, তো দক্ষিণের মধ্যে প্রায় 10টা সড়ককে নামকরণ করা হয় ভাষা শহীদদের নামে। কিন্তু সেই সড়কগুলো এখন এমন বেহাল দশা যে সেখানে অনেকে জানেনি যে আসলে এটা আসলে কার নামে, এবং তারা তাদের মতো করেই এলাকার নাম বলছে, কিন্তু তাদের কোনো সেই নামের কোনো অস্তিত্ব নেই। প্রথমত রাজনৈতিক উদ্দেশ্যে যদি আপনি নামকরণগুলো করেন, অর্থাৎ পুরো বিষয়টায় আপনি রাজনৈতিকভাবে বুদ্ধিজীবীদের অথবা মুক্তিযোদ্ধাদের আপনার স্বপক্ষে টানার জন্যে, অথবা আপনি নিজেকে স্বপক্ষের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে বা স্বপক্ষের একজন নেতা হিসেবে নিজেকে পরিগণিত করার জন্য যদি এই কাজ করেন, তবে এটাই হবে তার বেহাল দশা। আমরা খুব দুঃখের সঙ্গে যেটা দেখি, এই ধরনের নামকরণের উদ্দেশ্য থাকার কথা ইতিহাস ঐতিহ্যকে আমাদের গর্বকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে ধরা, তার মানে আমাদের বিনিয়োগটা করতে হবে শুধু নামকরণে না, সেই নামকরণ যদি সবাই ব্যবহার করে, ওই অঞ্চলের মানুষজন নামকরণের সম্বন্ধে অবগত থাকে, এবং ওই জায়গায় যে সামাজিক বিনিয়োগ সেইখানে সকলে মিলে প্রচেষ্টা নেওয়া, সেই জায়গায় কিন্তু কোনো বিনিয়োগ হয়নি, বরং এই যে কতগুলো নামকরণের যে স্তম্ভ তৈরি করা সেটার উদ্বোধন অনুষ্ঠানের পরেই ওই জায়গাটার কথা সবাই ভুলে গেছে। সেটা কাজী নজরুল ইসলাম থেকে হোক অথবা আমাদের এই শহীদ ভাষা বুদ্ধিজীবীদের কথাই হোক, এবং ফলে যেটা হচ্ছে আমরা অবমাননা করা তাদেরকে ভুলে যাওয়ার সংস্কৃতিকে আরও নতুন প্রজন্মের হাতে তুলে দিয়েছি। তার মানে তাদেরকে তুলে দেওয়ার কথা ছিল আমাদের গর্বের কথা, আমাদের দায়িত্ববোধের কথা, আর আমরা তুলে দিয়েছি আবর্জনার মতো অপজ্ঞা করা অথবা ভুলে যাওয়ার সংস্কৃতি। এটি অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। সিটি কর্পোরেশনের এই দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। হতে পারে সিটি কর্পোরেশনের কোনো মেয়র এই কাজটা করেছেন, কিন্তু মনে রাখতে হবে কর্পোরেশন হিসেবে এই ইনস্টিটিউশনের দায়িত্ব ছিল এই গর্বের কাজটি এই দায়িত্বশীল এবং সংবেদনশীলভাবে পরবর্তী পর্যায়ে প্রতিপালন করা। আমি এখনও বিশ্বাস করি যে জনগণকে, সংশ্লিষ্ট এলাকাবাসীকে এবং তাদেরকে সচেতন করার ক্ষেত্রে বিনিয়োগ ছাড়া, তাদেরকে অংশীদার হিসেবে এর সাথে অংশগ্রহণ নিশ্চিত না করা, এই ধরনের কাজের জন্যে সাংঘাতিক ভুল সিদ্ধান্ত হবে। অবশ্যই সকলের অংশগ্রহণে, অংশীদারিত্বে, ভালোবাসায়, মমতায়, শ্রদ্ধায় আমরা আমাদের বুদ্ধিজীবীদের মনে করব, এবং সারা বছর ধরে যার যার সড়কে সেই বুদ্ধিজীবীর নাম ধরে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে তাদেরকেও একই ধরনের অনুপ্রাণিত হওয়ার উৎসাহ যোগাবো। 32 নম্বর সড়কে গেলে বঙ্গবন্ধুর কথা মনে পড়ার জন্য কাউকে মনে করে দিতে হয় না। এই সড়কগুলোতেও আমরা ছোটো ছোটো লাইব্রেরি, ছোটো ছোটো পানি খাওয়ার জায়গা অথবা ছোটো ছোটো ব্যানারে, ছোটো ছোটো জায়গায় এই মানুষটি কী করেছিলেন, কেন করেছিলেন, কার জন্য কীভাবে করেছিলেন সেই ইতিহাস যদি থাকতো, এবং আমরা যদি ওই এলাকায় নিয়মিত একটা সামাজিক কর্মকাণ্ডে বিনিয়োগ করতে পারতাম, পরবর্তী প্রজন্ম অবশ্যই মোবাইল ফোনের দাস অথবা গেমিংয়ের দাস হতো না, বরং ভাষা সংস্কৃতি নিয়ে, স্বাধীনতার বোধ নিয়ে এই দেশকে আরও বেশি ভালোবেসে গড়ে তোলায় ব্রত হতো। সেই জায়গায় স্থপতি, ভাস্কর, চিত্রকল্প এবং এলাকার নতুন প্রজন্মকে নিয়ে কর্ম উদ্যোগের রাজনৈতিক প্রয়াসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে সিটি কর্পোরেশনের তাহলে এটা রক্ষণাবেক্ষণের জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? জরুরি ভিত্তিতে প্রতিটা সড়ক ধরে যাদের নামে এটা দেওয়া হয়েছে সেই সড়কগুলোকে পুনরুদ্ধার করা, পুরো সড়কে ওই মানুষটির কর্মগাথা নিয়ে কর্মসূচি করা, এবং এলাকার কাউন্সিলরদেরকে নিয়ে, এলাকার সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক আন্দোলন কর্মীদেরকে নিয়ে সারা বছর ধরে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে তাদেরকে নিয়ে বিভিন্ন কর্মগাথার গল্পকাথা এগুলো ছড়িয়ে দেওয়া, আমি মনে করি পরিকল্পনাহীন, এবং এই সভাকে যুদ্ধবদ্ধভাবে কার্যক্রমে নেয়ার মানসিকতা থাকলে এটি আরও ছড়িয়ে ছিটিয়ে সমস্ত শহর জুড়েই আমরা এই আমাদের গর্বের ইতিহাসগুলো ছড়িয়ে দিতে পারতাম।